নমস্কার, আমি সুচিস্মিতা। সুচিস্মিতাস আর্ট গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটা ব্লাউজ পেন্টিং ভিডিও নিয়ে এলাম আরও একবার। এবার যেটা শেয়ার করব সেটা একটা ডিজাইন তোমরা কিভাবে তৈরি করবে তারই প্ল্যানিং বা তার আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তোমাদের যেটা আমি দেখালাম সেটা একটা সাদা পেজের উপরে আঁকা একটা ছবি। এই ছবিটা আমাদের প্ল্যানিংয়ের অন্তর্গত। যদি তোমরা নিজে থেকে ডিজাইন তৈরি করতে চাও তাহলে প্রথমে একটা সাদা পেপারে ছবিটা এঁকে নেবে, তারপর সেই ছবিটা দেখে দেখে অথবা ট্রেস করে নিতে পারো তোমরা যে কাপড়ের ওপর কাজটা করতে চাইছো। এখানে আমি একটা হলুদ রঙের ব্লাউজের উপরে পুরো ছবিটা এঁকে নিয়েছি। এবারে রং করার জন্য সেট করে নিচ্ছি কাপড়টাকে। যে গোল রিংটা প্রত্যেকবার ইউজ করি সেটাই এখানে ইউজ করেছি। এবার রং করার আগেও তার রংটা কেমন হতে পারে সেটা দেখে নেওয়ার পালা ছিল, তাই রংটাও আমি চেক করে নিয়েছিলাম পেপারে আর কী কী রং ইউজ করছি সেটাও তোমরা দেখতে পেলে। এখন প্রশ্ন হতে পারে, রং তো সাদার উপরে করেছি, পেপারটা যেহেতু সাদা তাহলে হলুদের ওপরে কি সেটা ফুটবে? এবার সেটা ফোটানোর জন্য সাদা রংটা আগে করে নিচ্ছি। প্ল্যানিং বুঝতে পারছো নিশ্চয়ই, হলুদের উপরে অ্যাজ সেম ফুটবে না, কিন্তু একটা ধারণা তোমাদের তৈরি হবে আর ধারণাটা তৈরি করার জন্যই তোমাদের অনেক কাজ করতে হবে। কিসের ধারণা? এই যেমন কালার কম্বিনেশন, কোন রংটার সাথে কোন রংটা পাশাপাশি রাখলে জিনিসটা একদম চোখে পড়ার মতো উজ্জ্বল হবে, সেই আইডিয়াটা তৈরি করতে গেলে অনেকগুলোই কাজ বা অনেক ধরনের এক্সপেরিমেন্ট তোমাদের করতে হবে, তার মধ্যে এটা এক রকম। প্রত্যেকবার তুলির কথা আমি এখানে উল্লেখ করে দিই। এখানেও প্রতিটা তুলি আলাদা আলাদা করে দেখিয়ে নেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের করতে এবং বুঝতে সুবিধা হয়। ময়ূর মোটিফের উপরে এটাই আমার প্রথম কাজ যা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তাদের জন্য বলে রাখি, এই চ্যানেলে প্রধানত হ্যান্ড পেন্টেড ফেব্রিক ওয়ার্কের ওপরে টিউটোরিয়াল ভিডিও তোমরা দেখতে পাবে। তাছাড়া যারা ছবি আঁকার ক্ষেত্রে একেবারে বিগিনার্স তাদের জন্য স্টেপ বাই স্টেপ প্রথম থেকে কিভাবে তারা ছবি আঁকাটা শুরু করতে পারে তার কিছু আইডিয়া শেয়ার করা হয় অ্যাজ এ টিউটোরিয়াল ভিডিওর মাধ্যমে। তবে আমি বলবো, যারা নিজে নিজে গ্রো করতে চাইছো ফেব্রিক পেন্টিং, তারাও কিন্তু আঁকাটা শিখতে থাকো। হয়তো আমার টিউটোরিয়ালগুলো খুব বাচ্চাদের বলে মনে হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ যদি তোমরা ফলো করো আস্তে আস্তে আমার থেকেও অনেক বেশি দক্ষ হয়ে উঠবে। আমার চ্যানেলটা প্রধানত বিগিনার্সদের ক্ষেত্রে, তবে আজকে যে কাজটা করছি সেটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। যারা অনেক দিন ধরে এ ধরনের কাজ করছো তারা সহজেই এই কাজটা ধরতে পারবে। তা বলে ভেবো না যারা নতুন কাজ শুরু করছো তারা পারবে না, কারণ আমি তো আগেই আইডিয়া শেয়ার করেছি, তোমরা আগে পেজের উপরে ছবিটা এঁকে নাও। এটা না হোক, যেটা পারো সেটাই করো। নিজে থেকে আইডিয়া গ্রো করাটা খুব প্রয়োজন। যদি তোমরা এই ধরনের জিনিসকে অ্যাজ এ বিজনেস নিয়ে আসতে চাও তাহলে তো অবশ্যই নিজের কাজটা নিজেকে তৈরি করে নিতেই হবে। প্রত্যেকবার আমি তোমাদের সাথে টাইম ল্যাপস ভিডিওই শেয়ার করি, কারণ এত বড় বড় ভিডিও প্রায় 2 থেকে 2.5 ঘন্টার ভিডিও শেয়ার করা সম্ভব হয় না। তাই এই ভিডিওতে কিছুটা পোর্শন রেখেছি কতটা স্লোলি কাজগুলো করতে হয় সেটা বোঝানোর জন্য। এখানে 00 তুলি আমি ইউজ করেছি, যেটা দিয়ে ব্ল্যাক কালারের বর্ডার করা হচ্ছে। প্রত্যেকটা কাজ ধরে ধরে করা হয় বলেই এতটা সুন্দর আর নিখুঁত হয়ে ওঠে। এবার বল, ধরে ধরে করা এই কথাটার কি মানে? আসলে আমি অফলাইনে আমার বেশ কিছু ছোট ছোট স্টুডেন্টদের আঁকা শেখাই, কথায় কথায় ওদেরকেও বলি প্রত্যেকটা জিনিস ধরে ধরে করবি তাহলে সুন্দর হবে। তো একজন আমাকে হঠাৎই বলল যে, মিস আমি তো ধরে ধরেই ছবি করি, এটা আবার ধরে ধরে করতে কেন বলছো?
বিশ্বাস করো, যেমন হাসি পেয়েছিল সেরকম প্রশ্নের উত্তরটা দিতে মজাও লেগেছিল। ধরে ধরে করা, এই কথাটার অর্থ এটাই বোঝাতে চাই, জিনিসগুলোকে সূক্ষ্মতার সাথে করা, আর একটু কেয়ারফুলি করা। তোমরাও সেটা করো, চেষ্টা করো, আরও ভালো হবে। এই ব্লাউজের পিঠের দিকে ময়ূর মোটিফ করে থাকলেও দুটো হাতায় দুটো ময়ূরের পালক করেছিলাম, তাই এই জায়গায় টিউটোরিয়ালটাও তোমাদের দিয়ে রাখলাম। পালক করার সময় সাদা রঙটা কিন্তু সামান্য ছেড়ে ছেড়ে করতে হবে, তাহলেই আসলে পরবর্তীকালে যখন রঙ চাপানো হবে তখন জিনিসটা ভীষণ ন্যাচারাল আর রিয়েল মনে হবে। গোলাপ ফুলের পাপড়িগুলো কীভাবে করলাম লক্ষ্য করেছো? সাদার ওপরে হালকা হালকা করে গোলাপিটা ছাড়তে হবে। সাদার ওপরেই কিন্তু গোলাপিগুলো এমন কায়দা করে দিতে হবে যাতে গোলাপ ফুলটা ফুটে ওঠে। কোনো একদিন শুধুমাত্র গোলাপ ফুল আঁকা তোমাদের দেখাবো। আজকে প্রায় ভিডিওটা শেষের দিকে, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ভিডিওতে রইল। ভিডিওটা কেমন লাগছে প্লিজ তোমরা যারা দেখো তারা কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমার প্রত্যেকটা ভিডিও তৈরি করার মোটিভেশন। বিশ্বাস করো, তোমরা যদি ভালো না বাসতে তাহলে আমি আস্তে আস্তে এই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারতাম না। ফিনিশিং টাচটা কেমন হলো সেটাও জানিও। কিন্তু আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রইল, পরবর্তীতে দেখা হবে নেক্সট শুক্রবার নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দিও। কেমন? টাটা।